আসসালামু আলাইকুম আমি টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম ইউটিউব শর্টস মনিটাইজেশনের জন্য একটা আপডেট নিয়ে এসেছে যেটা রিভিউ অ্যাকসেপ্ট করতে হবে এখন এই বিষয়ের উপর কিন্তু অলরেডি আমি চারটার মতো ভিডিও আপলোড করেছি আপনারা অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আবার অনেকেই এই ভিডিওগুলো দেখার পর আমাকে প্রশ্ন করেছেন যে আমার চ্যানেলে মনিটাইজেশন আছে কিন্তু এই অপশনটা আমার আসে নাই আমি কি করব। আবার অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমার চ্যানেলটা এখনো মনিটাইজ হয় আমি কি করব। আবার এ ধরনের প্রশ্ন আসে কি আমাকে কি অ্যাকসেপ্ট করতে হবে এবং আর একটা প্রশ্ন আসছে যাদের মনিটাইজেশন হয়নি তাদের কি করতে হবে যদি করতে হয় তাহলে কিভাবে করব অবশ্যই জানাবেন এ ধরনের প্রশ্ন আসছে যে প্রশ্নগুলো ভাই আমার করার সময় রং লেখা আসছে সেক্ষেত্রে আমি এই যে আসছে এগুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয় কিভাবে সেটা সলভ করবেন আমি সেটা দেখাচ্ছি দেখুন আমার এই চ্যানেলটাতে কিন্তু আমি অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছি দেখুন এখানে দেখাচ্ছে এই যে শর্ট স্পিড অ্যাডস অ্যাক্টিভ এই যে এখানে যদি আমি ভিউ ক্লিক করে দেখা যাচ্ছে এটা যে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আপনার ভিডিওতে অ্যাড শো করা শুরু হবে অর্থাৎ শর্টস ভিডিওতে আমার চ্যানেলটা অলরেডি মনিটাইজড এখন আমি যদি আর একটা চ্যানেলে লগ করি আমি এখান থেকে দেখাই আমি আমার আর একটা চ্যানেলে লগ করি ধরুন আমি এই চ্যানেলটাতে লগ করি এই চ্যানেলটাতে লগ ইন করার পর আমি যদি ইউটিউব স্টুডিওতে যাই দেখুন আমার এখানে কিন্তু ওই নোটিফিকেশনটা আসেনি বা আমার এখানে নোটিফিকেশনটা আসছিল বাট আমি ভুলবশত ডিসমিস করে দিয়েছি এখন আমার করণীয় কি বা আমার রং আসছে আমার করণীয় কি তখন আপনি এই যে এখান থেকে আর্ন অপশনে যাবেন আর্ন দেখুন এখানে আর্ন অপশনে যাওয়ার পর দেখুন শর্টস ফিড অ্যাডস আর্ন অপশনে গেলে আপনি এই অপশনটা নিশ্চয়ই পাবেন কিন্তু যাদের চ্যানেল মনিটাইজ নাই তাদেরকে আপাতত এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ তাদের ক্ষেত্রে বলছি যদি কোনো কারণে আপনার রং মেসেজ দেখায় কিংবা আপনি করতে গিয়ে ডিসমিস করে ফেলেছেন আপনার এটা শো করছে না তাহলে আপনি সরাসরি এই যে আর্ন অপশনে চলে যাবেন আগে যেটা মনিটাইজ অপশন ছিল সেটা মনিটাইজ অপশন আর নাই সেটা হয়ে গেছে আর্ন অথবা আপনার যদি আর্ন অপশন না থাকে মনিটাইজ অপশন থাকে সেখানেও যেতে পারেন সেখানে গিয়ে দেখুন যে শর্টস ফিড অ্যাডস এইটা দেখাচ্ছে এইখানে গিয়ে আপনি গেট স্টার্ট নামে একটা অপশন দেখাচ্ছে এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর দেখুন এখানে এই যে এখানে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট নামে অপশন চলে এসেছে এই রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখুন এই যে একেবারে সেম সেম ইনফরমেশনগুলো আসছে দেখুন এখানে বেস্ট টার্মস এটাকে আমি রিভিউ ক্লিক করলাম রিভিউ ক্লিক করার পরে এই যে এগুলো আপনি পড়তে পারেন কিন্তু এতগুলো পড়ার কোনো দরকার নাই জাস্ট অ্যাকসেপ্ট করে এইটাতে দেন এটাতে আবার অ্যাকসেপ্ট করবেন দেন এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল এবার এই যে স্টেপ টু এইটার ক্ষেত্রে একইভাবে এখানে রিভিউ অপশনে ক্লিক করবেন দেন এখানে অ্যাকসেপ্টে দেন এখানে অ্যাকসেপ্টে দেন দুইটাই অ্যাকসেপ্টেড হয়ে গেল এবার সাবমিট সাবমিট করার পর এইখানে এখন আপনি টার্ন অন করতে পারেন যে আপনার যত শর্টস ভিডিও আছে এইটা টার্ন অনে ক্লিক করতে পারেন টার্ন অনে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট দেন ওকে এখন কিন্তু আপনার কাজ হয়ে গেল মোট কথা আপনার যদি এই নোটিফিকেশনটা নাও থাকে তাহলে আপনি আর্ন অপশনে গিয়ে এখানে চেক করতে পারেন যদি আমি আর একটা চ্যানেলে দেখাই ধরুন ধরুন আমি এই চ্যানেলটাতে যাবো এই চ্যানেলটার ইউটিউব স্টুডিওতে গেলাম ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর দেখুন এখানে আমার ওই নোটিফিকেশনটা এখানেও শো করছেন না এটা অলরেডি করা হয়েছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন এই আর্ন অপশনে যাবেন আর্ন অপশনে দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ তার মানে এটাও এটার কাজও হয়ে গেছে এখানে যদি ভিবে যাই দেখুন এটার কাজও হয়ে গেছে তো যাদের এই অপশনটা আসছে না তার আর্ন অপশনে গিয়ে চেক করতে পারেন আর যদি না আসে এত টেনশনের কিছু নাই সবার যে এক সময় আসবে বা একই সাথে আসবে এমন কোনো কথা নাই এই সপ্তাহের মধ্যে ধীরে ধীরে আসবে অতএব যদি না আসে তাতেও টেনশন নাই আর আসলে অবশ্যই এই আর্ন অপশনে আসবে আর যাদের নন মনিটাইজ চ্যানেল তাদের এখনই চিন্তার কোনো কারণ নেই যখন মনিটাইজ হবে তখন দেখা যাবে মনিটাইজ অ্যাপ্লাই করতে যান তখন কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হয় সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এটাও থাকবে অতএব এটা নিয়ে আর টেনশন করার কিছু নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর আমার এই গ্রোটিউব টেক চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে